হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার, আজকে আমি আপনাদের এমন একটি সাইট নিয়ে রিভিউ করব যে সাইটটা আমাদের বাংলাদেশের এক বড় ভাইয়েরই সাইট, যিনি খুব ভালোভাবে সাইটটি তৈরি করেছেন এবং এখান থেকে তিনি পেমেন্ট ইনশাল্লাহ করবে। আমার জানার মধ্যে তিনি অনেক ভালো, তার রিভিউগুলো ভালো। তো এরকম একটা সাইট যেখানে আপনি খুব ইজিতে লেখালেখির মাধ্যমে ইনকাম করতে পারবেন। যারা লেখালেখি করতে পছন্দ করেন অনলাইনে, অবশ্যই ভালো ভালো কিছু লেখার অভ্যাস যাদের আছে, তারা কিন্তু এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। তো তেমনই একটি সাইট নিয়ে আমরা আজকে টিউটোরিয়াল করব। তো চলুন ভিউয়ার্স, আমরা আজকে শুরু করে দিই। তো আমরা যে সাইটটিতে আছি সেটা হচ্ছে onlinekingpage.com। এটা একটা বড় এক বড় ভাইয়ের সাইট বাংলাদেশেরই। তিনি এইখানে আপনাদের পেমেন্ট করবে, আশা করা যায় অবশ্যই করবে পেমেন্ট। তো এইখানে আপনারা কাজ করবেন। তো কাজ করার আগে এই সাইডের কিছু রিকোয়ারমেন্ট আছে, তো সেগুলো আপনারা আগে জেনে নেবেন, তারপরে কাজ করবেন। আর আমি আজকে আপনাদের এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্ট করার পরে আপনাদের কিভাবে পোস্ট করতে হবে, এই ধরনের সব কিছু আপনাদের আজকে বলে দেব। এবং পরবর্তীতে এটা নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল করে দেবো, যেখানে আপনারা কীভাবে ইউনিকভাবে এখানে আপনারা কাজ করতে পারেন এবং এখান থেকে অবশ্যই পেমেন্টটা কীভাবে নিতে পারবেন সেই বিষয়ে আপনাদের আলোচনা করব। তো আমি আজকে তাদের সাইডের যে আওয়ার রিকোয়ারমেন্ট এটাতে আমি চলে যাই। এটাতে যাওয়ার পরে নিচের থেকে আসলে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কি কিভাবে আপনারা জয়েন করবেন। দেখেন এখানে সব কিছু কিন্তু লেখাই আছে, যে এখানে প্রথমে দেখেন লেখা আছে জয়েন, তারপরে ক্রিয়েট কন্টেস্ট এবং অফার নোটিশ। আপনি যদি এখানে 50টা আর্টিকেল লিখতে পারেন, 500 ওয়ার্ডের করে 50টা আর্টিকেল যদি লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে $10 বোনাস দেবে তারা। এটা একটা কন্টেস্ট বা অফার নোটিশ। আর ইউ উইল আর্ন রিভিউ ফর এভরি আর্টিকেল দ্যাট ইজ পাবলিশ। যখন আপনার একটা আর্টিকেল পাবলিশড হবে, এখানে আপনারা ইনকাম করতে পারবেন। এবং নো লিমিট অন আর্টিকেল পাবলিশ, মাস্ট বি 100 অরিজিনাল কন্টেন্ট। তার মানে আপনাকে এখানে কিন্তু 100% 100% আপনাকে ইউনিক হতে হবে। এবং তারা পে করবে হচ্ছে পে পল, বিকাশ, পেইং ইউর স্কিল পেয়ার। এবং পোস্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্ট, এখানে আপনাকে অবশ্যই ইউনিক হতে হবে এবং 60 লেটার ম্যাক্সিমাম টাইটেল হতে হবে। সিলেক্ট পোস্ট রিলেটেড ক্যাটাগরি, অবশ্যই আপনাকে ক্যাটাগরিটা, যে ক্যাটাগরিতে আপনি পোস্ট করবেন যে বিষয় নিয়ে, সেই ক্যাটাগরিটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। সামারি বক্সটা ফুল ফিল আপ করতে হবে আপনাকে অবশ্যই। এবং এখানে ইউনিক কন্টেন্ট, মিনিমাম 500 ওয়ার্ড, আপনাকে 500 ওয়ার্ড লিখতে হবে এবং উপরে আপনি যত পারেন সমস্যা নাই দিতে পারবেন। এবং তাদের পেমেন্ট হচ্ছে মিনিমাম ক্যাশ আউট $5 হলে আপনি তুলতে পারেন, যখন আপনি $5 হবে। এবং 5 কন্টেন্ট নেট ফর ফার্স্ট পেমেন্ট, আপনাকে 5টা কন্টেন্ট বলতে হবে প্রথম পেমেন্ট নেওয়ার জন্য। তারপরে এখানে ট্রাফিক অ্যান্ড ভিজিটর রোলস, থার্ড পার্টি ওয়েবসাইট ট্রাফিক ইজ নট অ্যাকসেপ্ট, যেরকম netflix.com, ট্রাফিক এক্সচেঞ্জ, এই ধরনের সাইট থেকে আপনারা যে ভিডিও চালাবে সেগুলো তারা অ্যাকসেপ্ট করবে না। ইউ ক্যান শেয়ার ইউ পোস্ট এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া সাইট, আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, সোশ্যাল সাইটে আপনাদের এই সাইটটি প্রমোট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভিজিটর পাবেন এবং আপনাদের বেশি হবে। এবং তাদের দুটা টিউটোরিয়াল আছে, আপনারা টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এবং আমি যেটা করে দিচ্ছি এটা দেখলেও হবে, সমস্যা নাই। তো আপনারা এখান থেকে খুব ইজিতেই কিন্তু ইনকাম করতে পারেন। দেখেন তাদের ক্যাটাগরি কিন্তু কিন্তু অনেকগুলো ক্যাটাগরি, দেখেন অনেকগুলো ক্যাটাগরি। তো আপনি যে ক্যাটাগরি নিয়ে ভালো লিখতে পারেন, ভালো লেখার অভ্যাস আছে, সেই ক্যাটাগরি একটা চুজ করে নিয়ে এখান থেকে কিন্তু ইজিতেই কাজ করতে পারবেন। তো আমি আজকে আপনাদের কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা কিন্তু আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তো অনেকেই হচ্ছে কাজ করতে চান, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় অনেকে জানে না, যারা নতুন নিউবি তারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট করবেন। আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো আপনারা দেখেন প্রতিটা সাইটেরই বাম অথবা ডান সাইট বা নিচের দিকে যে কোনো একটা সাইটে কিন্তু তাদের লগ ইন এবং রেজিস্টার বা সাইন আপ অপশন থাকে। তো এটারও দেখেন উপর দিকে এখানে লগ ইন এবং রেজিস্টার দুইটা অপশন আছে। তো যারা অ্যাকাউন্ট করা আছে তারা তো লগ ইন করবেন, আর যারা নতুন তারা যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে নাম দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিই, তো আমি একটা ইউজার দিলাম। এবার এখানে একটা আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এবং এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিই,
পাসওয়ার্ডটা আবার ডাবল দিবেন আপনারা, যেটা লিখছে সেটাই আবার দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তার মানে আপনার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। তো এখন এখানে লগ ইনে আপনি ক্লিক করবেন, লগ ইন করবেন আপনার এখানে এই জিমেল এবং ইতে। লগ ইন করার পরে দেখেন আপনার এটা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি ড্যাশবোর্ড, ফিট, মাই আর্টিকেল, অ্যাড আর্টিকেল, উড, রিভার, সেটিং, লগ আউট সব কিছু কিন্তু এখানে আছে। এখানে আপনার মেম্বার ড্যাশবোর্ড, দেখেন মেম্বার ড্যাশবোর্ডে আপনি যদি লগ ইন অবস্থা থাকে তাহলে মেম্বার ড্যাশবোর্ড দেখাবে। তো এখান থেকে আপনারা এখানে দেখেন যদি আপনি ফিটে ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আসবে এখান থেকে। তারপরে মাই আর্টিকেল, আপনার মাই আর্টিকেল বলতে আপনার যে আর্টিকেলগুলো এখানে অ্যাপ্রুভ হবে সেগুলো আপনারা এখানে লিস্ট আকারে দেখতে পাবেন। এবং অ্যাড আর্টিকেল, আপনি যখন অ্যাড আর্টিকেলে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি এই সেই আর্টিকেলগুলো লিখতে হবে আপনাকে। এই যে এখানে এখানে আপনার এই এইখানে লিখতে হবে, এইখানে লিখতে পারবেন টাইটেল, তারপরে আপনি কোন ক্যাটাগরিতে দেখে লিখে করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল দিব, আপনারা সেই টিউটোরিয়ালটা দেখলেই ভালোভাবে কাজ করতে পারবেন। তো একটা টিউটোরিয়াল আসলে অনেক বড় হয়ে গেলে দেখতে মনে চায় না, এর জন্য আমি আজকে জাস্ট এই সাইট সম্পর্কে রিভিউ করতেছি, দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী যে অপশনটা আছে দেখেন উড্রো, আপনারা যে উড্রো করবেন সেটা এখানে অপশনটা আছে। এখানে যাওয়ার পরে আপনারা যে এখানে দেখতে পাবেন যে আপনি অ্যাভেলেবল ব্যালেন্স পেন্ডিং উড্রো টোটাল উড্রো করে তুলছেন সেটা এখানে দেখতে পাবেন। তো এখানে উড্রোতে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে তাদের এটা আসবে। তো এখানে দেখেন আসলে এখানে আসে না, ইউ শুড ফিল ইউর উড্রো ইনফর্ম ইউর প্রোফাইল সেটিং, প্রোফাইল সেটিংয়ে যে আগে আমাকে এটা করতে হবে আমি আচ্ছা। তারপরে রিফার সেটাতে আমি যাই যে দেখি। তো এটাতে যাওয়ার পরে দেখেন আমাকে একটা রেফার আইডি দিয়েছে, এই যে এইটা। আমি এটা দিয়ে যদি কাউকে সাইন আপ করানোর মাধ্যমে যদি আমি এইখানে কেউ কাজ করে তার 10% কিন্তু আমি এখান থেকে পাবো, 10% আমি এখান থেকে ইনকাম পাবো। তো আপনারা এটা নিয়েও কাজ করবেন, আপনার আন্ডারে যদি 10 জনের কাজ করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 10% করে কিন্তু পাবেন, সেক্ষেত্রে আপনার এটা মান্থলি ভালো একটা ইনকাম হবে। তো এই লিঙ্ক দিয়ে আপনারা জয়েন করেন। তারপরে আপনার সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে দেখে দিচ্ছি। এখানে দেখেন আপনার নাম দেওয়া আছে, এখানে আপনি বায়োগ্রাফিটা দিবেন, আপনার একটা ইমেজ দিতে পারবেন পিকচার এখানে। তারপরে আপনি ফেসবুক টুইটার লিঙ্কডিন ইউটিউব ভিমো ইনস্টাগ্রাম টুইটার ইউপিকে এই টোটাল ইয়ের সাথে আপনার এখানে লিঙ্ক আপ করে দেবেন, যাতে আপনার যে কোনো একটা পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার সাথে সাথে আপনার এখানে শেয়ার করে দিতে পারবে। তারপরে এখানে নিচের দিকে দেখেন যেটা আমরা একটু আগে অপশনে গিয়েছিলাম, এখানে আমাদের কিন্তু এটা দেওয়া নাই। তো এখানে আমরা যেহেতু বাংলাদেশি যারা আছে তারা কিন্তু বিকাশই করবো, আর যারা বাইরের থেকে আছে তাদের যাদের যেটা সুবিধা সেটা তারা কিন্তু সেটা করবে। তো আমি বাংলা বিকাশ দেওয়ার পরে উপরে অ্যাকাউন্ট এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি এখানে সাবমিট দিয়ে দিলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এইভাবে সব কিছু সাজিয়ে নেবেন, সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে কীভাবে আপনারা কাজ করবেন, আপনারা কীভাবে এখান থেকে পোস্টগুলো করবেন এগুলো কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাথে থাকবেন, আমি নেক্সটে আপনাদের এটা দেবো। আর আমি বলে দিলাম যে পরবর্তী যে টিউটোরিয়ালটা দেবো সেটাতে আমি দেখাবো কীভাবে আপনারা এখানে আর্টিকেল পোস্ট করবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর যারা কাজ করতে চান তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে রাখুন। আমি পরবর্তী যে ভিডিওটি দেবো সেখান থেকে আপনারা দেখে এখান থেকে ইজিতে কাজ করে ইনকাম করতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।